নমস্কার, আমি দৈপায়ন। আজকে আমরা দেখব একটি ছোট মসুর ডালের ওপর কি করে কিছু অঙ্কন করা যায়। প্রথমে একটি মসুর ডাল দেওয়া হলো, এটিকে ফেভিকুইক বা যে কোনো আঠা দিয়ে কোনো প্লাস্টিকের গায়ে আটকে দেওয়া হলো, যাতে রং করার সময় কোনো অসুবিধা না হয়। যেহেতু এটি অত্যন্ত ক্ষুদ্র, তাই জন্য এখানে কোনো পেন্সিল স্কেচ করা যাবে না। ডাইরেক্ট খুব ছোট্ট কাঠিতে করে রং নিয়ে বারবার লেন্স দিয়ে দেখে দেখে রঙটি করতে হবে। এখনো অবধি এই ফুলটিকে রং করা হয়েছে যেখানে দুটো রং ইউজ করা হয়েছে, একটি হলুদ এবং একটি কমলা। ফুলটি অঙ্কন করার আগে ব্যাকগ্রাউন্ডে একটু ব্লু আর স্কাই কালার মিশিয়ে নেওয়া হয়েছে, যাতে একটু রাত্রির এফেক্ট আসে। আর ফুলের গোড়াতে দুটো সবুজ রং ইউজ করা হয়েছে। রং করার জন্য যে কাঠিটি ব্যবহার করা হয়েছে, এই কাঠিটি একটি ধূপকাঠির অবশিষ্ট অংশ। এটিকে ব্লেড দিয়ে সরু করে করে ছুঁচালো করা হয়েছে এবং সেটি দিয়ে রং করার যাবতীয় প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়েছে। যেহেতু রং করার আগে ওটি প্লাস্টিকের ঢাকনাটির গায়ে ফেভিকুইক দিয়ে আটকানো ছিল, তাই জন্য রং শেষ হয়ে গিয়ে শুকিয়ে নেওয়ার পরে ঢাকনাটি থেকে খুলে নিতে কোনো অসুবিধা হয়নি। এবং এটি দেখাই যাচ্ছে যে এটি অত্যন্ত ক্ষুদ্র, 4 mm যার ব্যাস সেই ডালের ওপরে অঙ্কন করা হয়েছে। ধন্যবাদ।